Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking and Blog. So viewers, आज के अपना दिशाओं के खूबी useful किस्सों, kitchen tips share करूँगा, जेगुलो अपना देर रान्ना घरे खूबी कार्यकोरी उपादान गुलो। तो चलोन बेशी कथा ना बढ़िए, आम्रा आज की रान्ना घरे शे tips गुलो जेने नहीं। তো চলুন প্রথমে দেখে নে যে ধনেপাতা কিভাবে বেশি দিন সংরক্ষণ করতে হয়। তো ধনেপাতা টিস্যুতে মুড়িয়ে পলিথিনে ভরে রাখলে 7 থেকে 10 দিনেরও বেশি সময় ফ্রিজে এটা রাখা যাবে। তো দ্বিতীয়তে রয়েছে লেবু। তো লেবু কাটার 1 ঘন্টা আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে এই লেবু থেকে অনেক পরিমাণে রস পাওয়া যাবে। তো এরপর আমরা বলবো ঢেঁড়স সম্পর্কে। তো ঢেঁড়স কাটার আগে ছুরি বা বটিতে লেবুর রস লাগিয়ে নিলে তাহলে ঢেঁড়সগুলো কাটতে আর অসুবিধা হবে না। এপরে আমরা আলোচনা করব তরকারিতে বেশি লবণ হয়ে গেলে যা করণীয়। তো তরকারিতে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কয়েকটি আলু সিদ্ধ করে সেই তরকারিতে ভেঙে দিয়ে দিলেই স্বাদ ঠিকঠাক হয়ে যাবে। তো এরপরে চলুন দেখে নেই যে কি বিস্কুট অনেক দিন ধরে মুচমুচে রাখা যায়। বিস্কুটকে যদি দীর্ঘদিন মুচমুচে রাখতে চান তাহলে বয়ামে বিস্কুটের সঙ্গে চিনি মিশিয়ে রাখুন, তাহলে দীর্ঘদিন যাবত বিস্কুটগুলো মুচমুচে থাকবে। তো এখন যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিনিকে কিভাবে পিঁপড়া থেকে বাঁচাতে পারবেন। তো চিনিকে পিঁপড়া থেকে বাঁচাতে হলে চিনির বয়ামে কয়েক টুকরো লবঙ্গ রেখে দিন, তাহলে অনেকদিন পর্যন্ত চিনি ভালো থাকবে। তো এগুলাই ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা কিছু হেল্পফুল কিচেন টিপস। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।